বন্ধুরা, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পদপ্রার্থী আজমত উল্লাহ খানের পরাজিত হয়েছে। এরপর আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, তারপর তার মধ্যে একটি ছিল যে আপনাদের নতুন দায়িত্ব পাচ্ছে আজমত উল্লাহ খান, সেই দায়িত্বটি হচ্ছে তিনি চেয়ারম্যান পদে উন্নীত। বন্ধুরা, গাজীপুর উন্নয়নে কর্তৃপক্ষের দায়িত্ব পেলে তার নিষ্ঠার সঙ্গে পালন করার কথা বলেছেন সদ্য শেষ হওয়া সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরবর্তী মূল্যায়নের সভা হয়। মহানগর আওয়ামী লীগের এ সভার আয়োজন করে। সভায় আজমত উল্লাহ খান বলেন, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি, দেখা যাক কি হয়। দায়িত্ব পেলে অবশ্যই আপনারা সবাই বিষয়টি জানতে পারবেন। এর আগে সবার প্রধান অতিথি গাজীপুর এক আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বক্তব্য দেন। মূল্যায়ন সভার উপস্থিত আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন। এর আগে গত বুধবার মহানগরের কাশিমপুর ও কোনাবাড়িতে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় এ বিষয়ে বক্তব্য দেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। স্থানীয় সরকার পরিচালনায় আজমত উল্লাহ খানের ব্যাপক অভিজ্ঞতা আছে দাবি করে শুক্রবার সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, যার এত দক্ষতা, এত সততা, তাকে যদি গাজীপুর উন্নয়নের কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়, তবে নগরের 35 লাখ লোক যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে তারা আবারও উন্নয়নের সুফল পাবে। 2022 সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নতুন এ সংস্থাটি গঠিত হয় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা এই পদে দায়িত্ব পালন করছেন। তবে জনবলের অভাবে গাজীপুর উন্নয়নের কর্তৃপক্ষের তেমন কোনো কার্যক্রম এখন পর্যন্ত চোখে পড়েনি। বর্তমানে ওই পদে দায়িত্ব পালন করছেন একজন যুগ্ম সচিব, সেখানেই দায়িত্ব দেওয়া হচ্ছে গাজীপুরের সিটি মহানগরের আওয়ামী লীগের সভাপতি ও সিটি নির্বাচনে পরাজিত প্রার্থী আজমত উল্লাহ খানকে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে পিএম এর সঙ্গে কথা হয়েছে। বর্তমানে ওই পদে একজন সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন, সেই পদে আজমত উল্লাহ সাহেবকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন পিএম এর সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে। এতে মন্ত্রী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনে 35 লাখ লোক বসবাস করে, এখানে পরপর 3টা নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচন সেটা এখন দেশব্যাপী বিরাট ইস্যু হয়েছে, আমাদের তখন প্রতিকূল অবস্থা ছিল, 2013 সালে আমরা জিততে পারিনি, যারা দায়িত্ব পেয়েছে তারা জনগণের কাজ করতে ব্যর্থ হয়েছে। আকম মোজাম্মেল হক আরও বলেন, ব্যর্থতা যোগে আর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিভাবকহীন ছিল গাজীপুর সিটি কর্পোরেশন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গাজীপুরের নতুন কি চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে আজমত উল্লাহ খান, এবং তিনি আগেই বলেছেন যে দায়িত্ব পেলেই নিষ্ঠার সঙ্গে পালন করবে আজমত উল্লাহ খান। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট, সকাল বাদ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।